আপনি যদি কমিউনিটি ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি কিভাবে কমিউনিটি ব্যাংকের কমিউনিটি অ্যাপস থেকে মাত্র 1 মিনিটেই বিকাশে টাকা ট্রান্সফার করবেন এই বিষয়টা আজকে ভিডিওতে দেখিয়ে দেব। আপনারা কমিউনিটি ব্যাংক থেকে বিকাশে যখন টাকা ট্রান্সফার করবেন কখনোই দ্রুততার করার চেষ্টা করবেন না, কী কারণে যদি আপনার কমিউনিটি ব্যাংক থেকে বিকাশে ট্রান্সফার করার সময় যদি একটা আপনার মোবাইল নাম্বার বা বিকাশ এজেন্ট নাম্বার বা যে কোনো নাম্বার যদি ভুল হয় তাহলে কিন্তু টাকাটা অন্য জায়গায় চলে যাবে। তো অতএব আপনার যখনই কমিউনিটি ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করবেন একটু সময় নিয়ে করবেন। আপনাদের টিউটোরিয়ালের জন্য শুধুমাত্র কম সময়ে কিভাবে আপনার কমিউনিটি ক্যাশ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করেন এই বিষয়টি আজকে দেখিয়েছি। কমিউনিটি ব্যাংক সম্পর্কে আমার আরও কিছু তথ্য রয়েছে যেগুলো আমি ভিডিও শেষে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সুন্দর মতো দেখে নেবেন। এবং আমি আপনাদের সাথে হাজির হয়েছি উত্তম কুমার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিকওয়েল টিপস। তো দেরি না করে চলে যায় স্ক্রিন ভিডিওতে। প্রথমে সেন্ড মানিতে ক্লিক করবো, তারপর বিকাশ, তারপর অ্যাপ বেনিফিশিয়ারি যে বিল নাম্বারে পাঠাবো সেই নাম্বারটা এবং তার নাম সিলেক্ট করব এবং লিখে দেবো এখানে। তারপরে আমরা সাবমিটে ক্লিক করব, এরপর সাকসেসফুল বেনিফিশিয়ারি অ্যাড ট্রান্সফার টু বিকাশ। এরপর যে বিকাশ নাম্বার সেই নাম্বারটা পাঠাবো, এখানে অ্যামাউন্ট দেবো যে কত টাকা পাঠাবো, সেই লেটার কী উদ্দেশ্যে পাঠাচ্ছে সেটা সংখ্যায় লিখে দেবো। এরপর কন্টিনিউতে ক্লিক করব, এসএমএস সিলেক্ট করা থাকবে। এগুলো যদি সব ঠিক থাকে তাহলে এস বাটনে ক্লিক করবো। ওটিপি চাইবে, ওটিপি আমরা যে নাম্বারটা দেওয়া ছিল সে নাম্বারে চলে যাবে। এখান থেকে কপি করে বা যে কোনোভাবে এখানে পেস্ট করবো বা লিখে দেবো। তো ওটিপি দিয়ে দিলাম, সাবমিটে ক্লিক করলাম, 1 মিনিটে ক্লিয়ার। নতুন নতুন ভিডিও পেতে আমার টিকল টিপস যে চ্যানেলটা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যাতে নতুন নতুন আপডেট পৌঁছে যায় সবার আগে।